Assalamu alaikum wa rahmatullah. The students of class 5, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, alhamdulillah. Dear students, now come to the class. Priyo shikhartira, ami Hasnain sir, aaj tomader jonno ekti English online class ni upasthit hoyechi. Dear students, amader ajker lesson identity orthat path porichiti dekhe nao. Subject English Class 5 Unit 9 Lessons 1 to 2 Page Number 34 Activity Exercise Dear Students, आज आमरा Unit 9 एर Lessons 1 to 2 ए अंशे जे टेक्स्टी रोए छे, शे टेक्स्टेर आलो के एक्सरसाइज करूँ इंशाल्लाह. Today we are going to know about occupations. Learning outcomes, शिखन फल. Students will learn meshing, छात्र छात्रीरा meshing शिखबे अर्थात तुम्हरा meshing शिखबे. Students will learn true or false, प्रिय छात्र छात्रीरा तुम्हरा true or false आंसर करते शिखबे. You will learn questions answer, तुम्हरा प्रश्न उत्तर करते शिखबे. Dear students, open your textbook at page number 34. प्रिय शिक्षार्थीरा तुम्हरा तुम्हारे बोयेर पेज नंबर 34 ओपन करो. तुमरा अवश्य এতক্ষণে ওপেন করেছো এবং টেক্সটটি পেয়েছো. এটি আমরা গত ক্লাসে অর্থ সহকারে পড়েছি. আজ আমরা এই টেক্সটের আলোকে এক্সারসাইজ করব ইনশাআল্লাহ. তাহলে লক্ষ্য করো, ম্যাশিং, ম্যাশ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ সিমিলার মিনিং অফ কলাম বি. প্রিয় শিক্ষার্থীরা, কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে এর সাথে কলাম বি এর অর্থের কোথায় মিল আছে সেটা আমাদের ম্যাচ করতে হবে. তো এখানে আমি ম্যাচ করে দেখিয়ে দিয়েছি. আমরা দেখি কলাম এতে অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ কি? ভীত. এই এই অ্যাফ্রেড অর্থ ভীত. এই শব্দটিরই কলাম বিতে কোথায় ভীত শব্দটি বোঝায় এই যে লক্ষ্য করো, এখানে ম্যাচ করে আমি দাগ টেনে দেখিয়ে দিয়েছি ডি নম্বরে, অর্থাৎ ডি বলতে এখানে রোমান সংখ্যায় নাম্বার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে রোমান সংখ্যায় 4 দেওয়া হয়েছে. ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড এর সাথে ম্যাচ হয়েছে ফ্রাইটেন্ড. এবার দেখো বি নম্বরে রয়েছে ভলান্টিয়ার, অর্থাৎ স্বেচ্ছাসেবক. দেখো এর সাথে কলাম্বির পাঁচ নম্বরের সাথে ম্যাচ করেছে সামওয়ান হু ডাজ আ ওয়ার্ক উইলিংলি, কেউ যে কাজ করে ইচ্ছাকৃতভাবে, নিজে স্ব ইচ্ছা কাজ করে. এবার লক্ষ্য করো সি, সি নম্বর হচ্ছে সেফটি, নিরাপত্তা. তাহলে এটার সাথে ম্যাচ করেছে কলাম্বিয়ার তিন নম্বর, স্টেট অফ বিইং ফ্রি ফ্রম ডেঞ্জার, এমন একটা অবস্থা যেটা বিপদমুক্ত অর্থাৎ নিরাপদ. এবার ডি নম্বর লক্ষ্য করো প্যানিক, প্যানিক অর্থ কি? আতঙ্কিত, ভয়. তাহলে এখানে দেখো ম্যাচ করেছে বি কলামের এক নম্বরের সাথে. দেখো আমি দাগ টেনে দেখিয়ে দিয়েছি সাডেন ফিলিং অফ ফিয়ার, হঠাৎ ভয়ের অনুভূতি. এবার ই নম্বরে লক্ষ্য করো কোয়াইটলি, অর্থাৎ শান্তভাবে. দেখো ই নম্বর ম্যাচ করেছে বি কলামের দুই নম্বরের সাথে, উইদাউট মেকিং মাস নয়েজ, অর্থাৎ উইদাউট অর্থ হচ্ছে সারা, মেকিং অর্থাৎ তৈরি করা, সব মাস নয়েজ অধিক শব্দ তৈরি করা সারা, অর্থাৎ শব্দ ছাড়া, শব্দ ছাড়া যে জায়গাটি সে জায়গাটি হচ্ছে নীরব, শান্ত, কোয়াইটলি. ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে কলামে বি দেখিয়েছি, কিন্তু তোমরা পরীক্ষার সময় তো এভাবে আনসার করলে হবে না, তোমাদের পরীক্ষার সময় যেভাবে আনসার করতে হবে তা দেখিয়ে দিচ্ছি. এখানে আনসারটি লক্ষ্য করো, দেখো আমি কীভাবে লিখেছি, অর্থাৎ এ নম্বর লিখে অ্যাফ্রেড লিখে সমান 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 দিয়ে বি কলামের কত নম্বরের সাথে ম্যাচ করেছে চার নম্বর, চার নম্বর দিয়ে চার নম্বরে যে শব্দটি আছে তা লিখে দিতে হবে, আর যদি একাধিক শব্দ থাকে একাধিক শব্দ লিখে দিতে হবে. যেমন এই যে ভলান্টিয়ার, এখানে এর সাথে বি কলামের একাধিক শব্দ, অর্থাৎ যে অর্থটি ম্যাচ করেছে, সামওয়ান হু ডাজ আ ওয়ার্ক উইলিংলি, ঠিক এরকম যে অর্থটি ম্যাচ করে তা এভাবে সমান সমান দিয়ে
লিখে দিতে হবে। এভাবে পরীক্ষার সময় তোমরা আনসার করবে। তো লক্ষ্য করো এখানে অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড, ভলান্টিয়ার, সামওয়ান হু ডাজ আ ওয়ার্ক উইলিংলি, সেফটি, স্টেট অফ বিইং ফ্রি ফ্রম ডেঞ্জার, প্যানিক, সাডেন ফিলিং অফ ফিয়ার অর নার্ভাসনেস, আচ্ছা কোয়াইটলি উইদাউট মেকিং মাস নয়েজ। এবার লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার শিখব ট্রু ফলস, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমরা এখন কিছু স্টেটমেন্ট দেখব, স্টেটমেন্টগুলো আমরা দেখব এবং স্টেটমেন্টটি যদি ট্রু হয় তাহলে আমরা লিখব ট্রু, স্টেটমেন্টটি যদি ফলস হয় তাহলে আমরা লিখব ফলস। ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো এখানে এ, অ্যান ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য স্কুল হোয়েন রাজু রিড ইন ক্লাস ফাইভ। একটা ঘটনা ঘটল বিদ্যালয়ে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে আমরা টেক্সটে জেনেছি যে রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন স্কুলে আগুন লেগেছিল, তাহলে ঘটনাটি সত্য। তাহলে স্টেটমেন্টটি কী হবে? ট্রু। আনসারটি লক্ষ্য করো ট্রু। এবার বি নাম্বার লক্ষ্য করো, এভরিওয়ান গট প্যানিকড, প্রত্যেকেই ভীত হয়েছিল। আমরা টেক্সটে কী জেনেছি? প্রত্যেকেই কি ভীত হয়েছিল? প্রত্যেকে ভীত হয়নি, তাহলে স্টেটমেন্টটি ফলস। এবার সি নম্বর দেখো, দ্য ফায়ার ফাইটার্স ডিউটি ইজ টু হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং। তাহলে কী বলছে? যে ফায়ার ফাইটারদের ডিউটি কাজ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা বিল্ডিং ত্যাগ করতে। স্টেটমেন্টটি কী বলো তো? ফলস। ফায়ার ফাইটারদের ডিউটি আগুন নেভানো, প্রথম ডিউটি হচ্ছে আগুন নেভানো, আর এখানে বলা হয়েছে যে ছাত্রদেরকে বের করা, সেহেতু স্টেটমেন্টটি ফলস। এবার ডি নম্বর দেখো, রাজু স দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য ইয়ার্ড। রাজু ফায়ার ফাইটারদেরকে অর্থাৎ অগ্নি নিরাপকদের, অর্থাৎ অগ্নি নির্বাপনকারী যারা, অর্থাৎ যারা আগুন নিভায় দমকল বাহিনী, অগ্নি নির্বাপনকারী, এদেরকে আমরা ফায়ার ফাইটার্স অর্থাৎ কী, যারা আগুনের সাথে যুদ্ধ করে, অর্থাৎ আগুনের সাথে যুদ্ধ করে কী করে? আগুন নেভায়, তাদেরকে কী বলে? অগ্নি নির্বাপনকারী। তাহলে রাজু অগ্নি নির্বাপনকারীদেরকে আঙিনা থেকে দেখে, কোন আঙিনা থেকে সেটা বলেনি, সেহেতু স্টেটমেন্টটি হবে ফলস। যদি বলতো স্কুল ইয়ার্ড তাহলে ট্রু হতো। এবার লক্ষ্য করো ই নম্বর, আফটার এডুকেশন, শিক্ষা অর্জনের পর, অর্থাৎ শিক্ষার পর পড়াশোনা শেষে রাজু জয়েন্ট আ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু ভলান্টিয়ার হিসাবে ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করেছিল, তাহলে এটা ভুল তথ্য, সেহেতু স্টেটমেন্টটি কি? ফলস। এবার লক্ষ্য করো এফ নাম্বার, হি গট নো মানি ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্য কোনো টাকা নিত না। ডিয়ার স্টুডেন্টস, আমরা টেক্সটে জেনেছি রাজু যখন ভলান্টিয়ার হিসেবে কাজ করতো তখন সে তার কাজের জন্য কোনো টাকা নিত না, তাহলে এখানে স্টেটমেন্টটি আমরা দেখতেছি ট্রু। আনসার লক্ষ্য করো ট্রু। ডিয়ার স্টুডেন্টস, আশা করি ট্রু ফলস তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নর উত্তর দাও। লক্ষ্য করো এক নম্বর প্রশ্ন, ডিয়ার স্টুডেন্টস আগে বলে রাখি আমরা প্রশ্নের উত্তরগুলো নিব হচ্ছে টেক্সট থেকে, আর প্রশ্নের উত্তর করব প্রশ্নের সাথে মিল রেখে। এই কথাটি আমি প্রত্যেকবারই কোশ্চেন্স আনসার পড়ানোর সময় বলি, আজ আবারও স্মরণ করিয়ে দিলাম। হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড, প্রথম প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড, কেন ছাত্রছাত্রীরা অনেক ভীত ছিল, কেন? ডিয়ার স্টুডেন্টস, এবার আনসারের দিকে লক্ষ্য করো, দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড, ছাত্রছাত্রীরা অনেক ভীত ছিল বিকজ
देयर वाज आ फायर इन द स्कूल स्कूले आगुन लेगे छिलो अर्थात विद्यालय की हुए छिलो विद्यालय आगुन लेगे छिलो एबार दुई नम्बर प्रश्न लक्ष्य करो व्हाई डिड राजू वांट टू बी ए फायर फाइटर राजू क्यों एक जन अग्नि निर्वापनकारी होते चाय आंसर दिके लक्ष्य करो He thought about the fire and the firefighters. She agun ebong ogni nirbapankarider niye bhebechilo and liked it ebong eti tar khub bhalo legechilo. So he wanted to be a firefighter. Tai she ekjon ogni nirbapankari hote cheyechilo. Dear students, ekhane question tio past tense e ache uttoro amra past tense e korechi. एक नम्बर प्रश्न क्षेत्र ठीक तई एखे जे देखो एखे जो भार्ब रही है एक नम्बर प्रश्न अयर ताओ पास्ट टेंसर भार्ब से कारण पास्ट टेंसे करेछि दुई नम्बरों प्रश्नटी पास्ट इंडिफिनिट टेंसे रही है हमें आंसरों पास्ट इंडिफिनिट टेंसे करेछि एबार लक्ष्य करो क्वेश्चन नम्बर थ्री व्हाट इज द मेन वार्क अफ राजू एज अ फुल टाइम फायर फाइटर एक जन फुल टाइम अर्थात परिपूर्ण समय जो एक फायर फाइटर हिसेबे राजुर मूल काज की मेन वार्क लक्ष्य करो पुटिंग आउट फायर्स इज द मेन वार्क अफ राजू एज ए फायर फाइटर एक फायर फाइटर हिसेबे अर्थात एक फुल टाइम फायर फाइटर हिसेबे राजुर काज होच्छे पुटिंग आउट अर्थात पुट आउट तो निभानो पुटिंग आउट फायर्स आगुन निभानो এখানে পুটের পুট শুরুতে পুটিং হয়েছে কি জন্য এটা সেন্টেন্সের শুরুতে ভার্ব হওয়ার কারণে ভার্বের আইএনজি রূপ হয়ে পুটিং হয়েছে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো এখানে এই যে তিন নম্বর প্রশ্নে আমরা লিখেছি পুটিং আউট ফায়ার্স ইজ দ্য মেইন ওয়ার্ক অফ রাজু অ্যাজ আ ফায়ার ফাইটার তুমি এখানে এবাও লিখতে পারো যে পুটিং আউট ফায়ার্স ইজ দ্য মেইন ওয়ার্ক অফ রাজু অ্যাজ আ ফুল টাইম ফায়ার ফাইটার এখানে তোমরা ফুল টাইম শব্দটিও ব্যবহার করতে পারো এবার লক্ষ্য করো চার নম্বর হোয়াট ডাজ রাজু ডু ইন ইজ ফ্রি টাইম রাজু তার অবসর সময়ে কী করে লক্ষ্য করো রাজু ভিজিটস স্কুলস ইন হিজ ফ্রি টাইম রাজু অবসর সময় বিভিন্ন স্কুল ভিজিট করে পরিদর্শন করে প্রশ্নটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সে কারণে রাজুর পরে ভার্বের অর্থাৎ ভিজিটের সাথে এস হয়েছে এবার কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ডাজ রাজু সে টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি অর্থাৎ অগ্নি নিরাপত্তা সম্পর্কে রাজু ছাত্রদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে কি বলে এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে প্রশ্নটি আনসারের দিকে লক্ষ্য রাখো রাজু সেজ টু দ্য স্টুডেন্টস দ্যাট দে শুডন্ট প্যানিক দে শুড লিসেন টু দেয়ার টিচার্স দে শুড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অর্থাৎ রাজু বলে এখানে দেখো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়ার কারণে সের সঙ্গে এস যুক্ত হয়েছে রাজু সেজ টু দ্য স্টুডেন্টস রাজু ছাত্রছাত্রীদেরকে বলে দ্যাট যে দে শুডন্ট প্যানিক তাদের আতঙ্কিত হওয়া উচিত না দে শুড লিসেন টু দেয়ার টিচার্স তারা তাদের শিক্ষকদের কথা শুনবে দে শুড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি তারা বিল্ডিং ত্যাগ করবে অর্থাৎ ভবনটি ত্যাগ করবে শান্তভাবে অর্থাৎ তারা ভয় পাওয়া উচিত না এবং তারা তাদের শিক্ষকদের শুনবে অর্থাৎ শিক্ষকদের কথা শুনবে এবং তারা মানে নীরবে অর্থাৎ খুব শান্তভাবে বিল্ডিং ত্যাগ করবে এবার লক্ষ্য করো কোশ্চেন নাম্বার সিক্স হোয়াট ডাজ আ ফুল টাইম ফায়ার ফাইটার ডু একজন ফুল টাইম ফায়ার ফাইটার কী করে দেখো এখানে এ ফুল টাইম ফায়ার ফাইটার্স
সরি, হোয়াট ডাজ আ ফুল টাইম ফায়ার ফাইটার ডু, একজন পুরো সময়ের জন্য যে ফায়ার ফাইটার সে কী করে? তাহলে আমরা প্রশ্ন লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, আ ফুল টাইম ফায়ার ফাইটার পুটস আউট দ্য ফায়ার। এখানেও বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে কারণে পুটের সাথে এস হয়েছে। আ ফুল টাইম ফায়ার ফাইটার পুটস আউট দ্য ফায়ার, একজন পরিপূর্ণ সময়ের যে ফায়ার ফাইটার অগ্নি নির্বাপনকারী সে আগুন নেভায়। হি অলসো টিচেস দ্য নিউ ফায়ার ফাইটার্স, সে আরও নতুন অগ্নি নির্বাপনকারীদেরকে শেখায় অ্যাবাউট সেফটি, কি সম্পর্কে? নিরাপত্তা সম্পর্কে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার ইভালুয়েশন, মূল্যায়ন। ডিয়ার স্টুডেন্টস, আনসার দ্য কোশ্চেন। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড, কেন ছাত্রছাত্রীরা খুব ভয় পেয়েছিল? ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বলতে পেরেছ। দ্য স্টুডেন্টস আর ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্য স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক দেখে নাও। রিড অ্যান্ড রাইট দ্য এক্সারসাইজেস, অর্থাৎ যে এক্সারসাইজগুলো আমরা করেছি এগুলো পড়ো এবং লিখো। ইউনিট 9 লেসন্স 1-2, অর্থাৎ ইউনিট 9 লেসন্স 1-2 অংশে যে টেক্সটটি আমরা এর আগের ক্লাসে পড়েছি, আজ এই টেক্সটের আলোকে যে এক্সারসাইজগুলো করেছি সেই এক্সারসাইজগুলো তোমরা বাসায় সুন্দরভাবে করবে এবং এক্সারসাইজগুলো আবার খাতায় লিখবে, লিখে আমাদের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবে। ডিয়ার স্টুডেন্টস, পড়তে গিয়ে বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।